পরপর দুই কন্যা সন্তান হওয়ায় এক গৃহবধূর মাথার চুল কেটে শারীরিক অত্যাচারের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। চাঞ্চল্যকরী ঘটনাটি ঘটেছে ভগবানগোলা থানার পুরাতন কাশিয়া ডাঙ্গা এলাকায়। পুলিশ সূত্রে খবর, আহত গৃহবধূ মিনারা খাতুন, অভিযুক্ত স্বামী কামাল শেখ। আহত গৃহবধূর অভিযোগ, দীর্ঘদিন ধরে তার স্বামী তার উপর শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করে। পরপর দুটি কন্যা সন্তান হওয়ায় তার সঙ্গে ঝামেলা করে। এছাড়াও অন্য মেয়ের সঙ্গেও সে অবৈধ সম্পর্কে জড়িত। এরপরই শুক্রবার রাতে তার স্বামী তাকে শারীরিক অত্যাচার করে এবং মাথার চুল কেটে দেয়। ওই গৃহবধূ জানায়, এই অত্যাচারের কথা ওই গৃহবধূ তার মা ও তার বাবাকে জানালেও তাদেরকেও গালিগালাজ করে তার স্বামী কামাল শেখ। এদিকে ওই গৃহবধূ এখন আহত অবস্থায় কানাপুকুর হাসপাতালে ভর্তি। এই ঘটনায় অভিযুক্ত স্বামী কামাল শেখের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। বাচ্চাটা আমার হওয়ার পর থেকে, আগে ভালো ছিল, হওয়ার পর থেকে আমাকে ডেইলি মারধর করে, আমি চুপচাপ থাকি। গত এক মাস আগে আমার চুল কেটে আমাকে মারে, রাস্তায় গড়াগড়ি করে মারেছে লোকের সামনে, তাও কেউ বিচার করে দিল না। তাও আমি চুপচাপ মায়ের বাড়িতে ছিলাম এক মাস। মায়ের বাড়ি থেকে আবার বাড়ি আসলাম। বাড়ি আসার পরে ভালোই চলতে চলতে আবার দেখেন শুরু হয়ে গেছে